স্বামী বাড়িতে না থাকা সুযোগ নিয়ে এক গৃহবধূর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার এক পরিবারের। ওই পরিবারের গৃহবধূর অভিযোগ, বুধবার রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না, হঠাৎই প্রতিবেশী এক যুবক তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ওই গৃহবধূ চেঁচামেচি করতেই ছুটে আসে পরিবারের লোকজন। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। মূলত ঘরে ঢুকে নোংরামির চেষ্টা করে রে, যে আপনার সাথে রোগ্রাম করার চেষ্টা করেছে সে কি আপনি প্রতিবেশী? আচ্ছা, একই প্রথম নাকি আগে কখনো এই ধরনের ঘটনা ঘটছে? কি চাইছেন আপনি এখন? বুধবার রাতেই ওই গৃহবধূর পরিবার ওই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। জানা যায় ধৃত যুবকের নাম সরজিৎ বিশ্বাস। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার ঘটনায় ব্যাপক আতঙ্ক ওই গৃহবধূর পরিবারে, এছাড়াও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।